তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে নিলাম নতুন আরেকটা রেসিপির সাথে নতুন আরেকটা ব্লগ। আর এই যে দেখুন আমার হাতে, দেখতেই পাচ্ছেন ফুলকপি বন্ধুরা। তো ফুলকপি আমাদের এখানে পাশের জমি থেকে আমি পেরে এনেছি নিজের হাতেই। তো দেখতে ভালো লাগছে না বন্ধুরা? আর নিজের হাতে পেরে আনা সবজি ভালোই লাগে, পারতেই ভালো লাগে বন্ধুরা। আর পাশের জমিতে অনেক ফুলকপি আছে, তো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো আজকে শেয়ার করবো বন্ধুরা এই যে ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আর ফরাস বিটি দিয়ে অল্প নতুনভাবে বন্ধুরা একটা নিরামিষ তরকারি বানানো। তো চলুন স্টার্ট করি, আর কেটে কুটে রেডি করি। তো এখানে কড়াইয়ে বসিয়ে দিলাম বন্ধুরা জল, আর জলগুলো গরম হয়ে গিয়েছে। তো এখন এই যে ফুলকপিগুলো আমি অল্প ভাপ দিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা আমার এই যে ফুলকপিগুলো অল্প অল্প সিদ্ধ হয়ে গিয়েছে, তখন নামিয়ে নেব। তো এখানে দেখুন বন্ধুরা এই যে দুটা টমেটো, দুটা না তিনটা টমেটো কেটে রেডি করে রেখে দিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে রেডি করে রেখে দিয়েছি। এখানে দেখুন ফরাস গুটিগুলো আমি কুচা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর দুটো আলু আমি কেটে কুটে রেডি বন্ধুরা, কাঁচা লঙ্কা ও রেডি করে রেখে দিয়েছি। তো এখন স্টার্ট করবো বানানোটা। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে, দেখুন গরম হয়ে গিয়েছে। তো এখন আলুগুলো ছেড়ে দেবো এক এক করে, হালকা ভাজা করে নেব আলুগুলো। ভাজা হয়ে গেছে আমার এই যে দেখুন বন্ধুরা, এখন নামিয়ে নেবো আলুগুলো। আর এই তেলের মধ্যে দিয়ে দিব অল্প জিরে ফুড়ন, এখন দিয়ে দিব এই যে কেটে রাখা পেঁয়াজগুলো। রেডি? আধান হচ্ছে তো, আধান হচ্ছে না। তো এখানে দেখুন আমার পেঁয়াজগুলো অল্প হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন ছেড়ে দিচ্ছি এই যে কেটে রাখা টমেটোগুলো। তো এক এক করে এই যে সবগুলো মশলা দিয়ে দিব, দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো এখন দিয়ে দিব বন্ধুরা এই যে দেখুন জিরে গুঁড়ো। তো স্বাদ মতো দিয়ে দিলাম বন্ধুরা এই যে লবণ। তো ভালো করে কষিয়ে নেব বন্ধুরা।
তো এখন দিয়ে দেবো এই যে খোসা ছাড়িয়ে রাখা এই যে পরাজ গুটিগুলো দেখুন। তো দেখতে কিরকম লাগছে বন্ধুরা কমেন্টে বলবেন। এই যে দেখুন দেখতে অনেক ভালো লাগছে। এই যে পরাশ গুটি দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা পুরোপুরি নিরামিষ না বন্ধুরা, এই যে অল্প অল্প আমিষ আর অল্প অল্প নিরামিষ। এই যে দেখুন পেঁয়াজও দিয়ে দিয়েছি, তো জিরেও দিয়ে দিয়েছি পুরনে। এই যে তো এখন দিয়ে দেবো বন্ধুরা এই যে কেটে রাখা ফুলকপি, মানে সিদ্ধ করে রাখা এই যে ফুলকপিগুলো। এই যে দেখুন বন্ধুরা এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন ভেজে রাখা আলুগুলো আর কাঁচা লঙ্কাগুলো একসাথে দিয়ে দিলাম। তো অল্প কানে এই যে দেখেন বন্ধুরা চিনি দিয়ে দিলাম, বেশি না অল্প, একদম চিনি দিয়ে দিলাম। তার ফুলকপি তো গাড়ি না, অল্প চিনি দিলে ভালোই লাগে খেতে। অল্প এখন জল দিয়ে দিব বন্ধুরা। পরাশ গুটিগুলো অল্প ফেটে গেলে তো নামিয়ে নেব, তো অল্পখানি তাই অল্পখানি জল দিয়ে দিয়েছি। এই যে দেখুন পরাশ গুটিগুলো এখনো ফাটেনি, অল্প ফেটে গেলে ফাটা ফাটা হয়ে যাবে, তখন এই যে অল্প গ্রেভি টাইপ হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা যে কয় কয়টা বিচি ফেটে গিয়েছে এই যে দেখুন, তো অল্প করে এখন নামিয়ে নেব। আরো কতক্ষণ, অল্প সময় 2 মিনিট হতে দিই, তো তারপরে নামিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই যে দেখুন দেখতে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবেন। তো উপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতা এই যে দেখুন উপর থেকে ছড়িয়ে দিলাম। তো উপর থেকে এই যে দেখুন বন্ধুরা অল্প ধনিয়া পাতাও ছড়িয়ে দিয়ে দিলাম। তো সেম আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, এই যে পরাশ গুটি দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে এরকম বানিয়ে দেখবেন, দেখে বলবেন আমাকে আমার রেসিপিটা কেমন লাগলো। বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে লাইক করে
বুঝিয়ে দেবেন আর জেনে দেবেন। তো লাইক করে বলে দেবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেন যদি, তো ভালোই লাগবে আমার। তো আমি অনেক কষ্ট করে এই রেসিপিগুলো বানাই বন্ধুরা, তো প্লিজ আমাকে একটা লাইক করে দেবেন। তো আজকের জন্য দেখি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।